আসসালামু আলাইকুম আজকে আমি হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস মেঘ বলেছে যাবো যাবো বইটির রিভিউ করতে যাচ্ছি মেঘ বলেছে যাবো যাবো হুমায়ুন আহমেদ চতুর্থ পর্ব আমি সেকেনদারকে ডেকে বললাম বাবা দুই পদের খিচুড়ি করলি কোন আন্দাজে গরিব মানুষকে খাওয়াবি ভালো কিছু খাওয়া সে বলল মা টিকন চালের খিচুড়িতে ওদের পেট ভরে না এই জন্যে মোটা চাল আমি তখন বললাম খুব ভালো বুদ্ধি করেছিস শোন বাবা তুই আজ মোটা চালের খিচুড়ি খাবি এটা আমার আদেশ এই শোনার পর থেকে সেকেন্ড দাঁড়ালি মুখ শুকনা করে বসে আছে তার কত বড় ভুঁড়ি হয়েছে দেখেছিস তোর কত বড় ভুরি হয়েছে দেখেছিস চার পাঁচ বালতি চর্বি আছে ওই ভুঁড়ির ভেতর হি 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 খাতুন শব্দ করে হাসতে লাগলেন হাসির দমকে নাক থেকে অক্সিজেন নলটা ছুটে গেল নার্স এসে নল লাগিয়ে হাসানকে কঠিন গলায় বলল রোগীকে শুধু শুধু হাসাবেন না ক্রিটিক্যাল কন্ডিশনের রোগী আপনি এখন যান হাসান বের হয়ে এলো আম্বিয়া খাতুন তখন হাসছেন মহিলার কি মাথা আওলা হয়ে গেছে দাঁত নেই মানুষের হাসিতে ভাব থাকে গা ছমছম করে হাসানের গা ছমছম করছে সেকেন্দার আলী বললেন চলে যাচ্ছে নাকি হাসান বলল জিনা মার সঙ্গে দেখা তো হয়েছে শুধু শুধু বসে থেকে কি করবে চলে যাও দাদিমা খেতে খেয়ে যেতে বললেন মোটা তালের খিচুড়ি খেতে বললেন ও আচ্ছা তাহলে খেয়ে যাও দেরি হবে কিন্তু এখন ফকির মিসকিনদের খাওয়াবে রান্না হয়নি এখনো রান্না হয়নি এখনো রান্না হবে তারপর ফকির ব্যাচ শেষ হলে আমাদের খাওয়া তিনটা বেজে যাবে থাকবে এতক্ষণ জি বেশ থাকো এখন কি করছো কিছু করছি না রহমান যে বলল হিসামুদ্দিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কি কাজ করছি তেমন কিছু না যা করছি তাকে চাকরি বলা যায় না কোনো কাজকেই ছোট করে দেখবে না আহসান কোনো কাজই ছোট না শিক্ষিত ছেলেপুলেদের এই একটা সমস্যা হয়েছে চাকরির জাতিভেদ করে ফেলেছে কাজ হচ্ছে কাজ জি তিনটা পর্যন্ত চুপচাপ বসে না থেকে বরং তুমি ঘুরে টুরে দুইটা আড়াইটা নাগাদ চলে এসো অসুস্থ মানুষের বাড়িতে বসে থাকাও তো যন্ত্রণা আমার কোনো যন্ত্রণা হচ্ছে না সেকেন্দার সাহেব বললেন তাহলে থাকো লাইব্রেরি ঘরে গিয়ে বসো বইটি পড়ো লাইব্রেরি ঘরটা নতুন করেছি কঙ্কট দিয়ে ডিজাইন করানো চার লাখ টাকা নিয়েছে লাইব্রেরি করতে অল বার্মাটিক এখন তো আর বই পড়া হয় না শেষ বয়সে পড়ব এই জন্য লাইব্রেরি বানানো যাও দেখো গিয়ে সেলফ থেকে যদি বই যদি নামাও তাহলে সেখানকার যেখানকার বই সেখানে তুলে রাখবে জি আচ্ছা চার লাখ টাকা দামের বার্মাটিকের লাইব্রেরির দেখার ব্যাপারে হাসানের উৎসাহ দেখা গেল না সে লাইব্রেরির ঘরের চেয়ারে চুপচাপ বসে রইল সামনে খবরের কাগজ আছে কিন্তু পড়তে ইচ্ছে করছে না বেকার মানুষ খবরের কাগজ পড়তে পারে না এই তথ্যটি কি কেউ জানে মনে হয় জানে না নতুন বেকাররা অবশ্য পত্রিকা হাতে নেয় আগ্রহ নিয়ে কর্মখালী বিজ্ঞাপন পড়ে পুরনো বেকাররা তাও করে না সে পুরনো বেকার খবরের কাগজ মজা কি মজা কিছু কি আছে কিংবা শব্দজট এসওয়াল চুপচাপ বসে থাকার চেয়ে এই সবের উপরও চোখ বোলানো যায় শব্দজট পাওয়া গেল শব্দগুলো উল উল্টা পাল্টা করে লেখা মূল শব্দ খুঁজে বের করতে হবে হাসান অনাগ্রহ নিয়ে শব্দগুলো দেখছে শেষের পারা গভী আত দুটা গেল পরিতান অভিজ্ঞতা প্রথমটা কি দাদা শব্দজট এই ব্যাপারগুলো ভয়াবহ একবার মাথায় ঢুকে গেলে আর বেরোতে চায় না মাথায় ঘুরতে থাকে খুবই অস্বস্তি লাগে হাসানের মাথায় ঘুরছে কুলা শান্ত কুলাশান্ত কুলাশান্ত কোলা শান্ত আসল শব্দটা কি পারমোটেশন কম্বিনেশন কিছু পাওয়া যাচ্ছে না কু কুল কুশলান্ত লাকু কিছুই তো হচ্ছে না ভাবতে ভাবতে হাসানের মাথা ধরে গেল সে মাথা ধরা নিয়েই ঘুমিয়ে পড়ল। আশ্চর্য কাণ্ড ঘুমের মধ্যে আবারও সেই উদ্ধট স্বপ্ন সেই হাসের দল দলের সঙ্গে সে এবারের হাঁসগুলো মানুষের মতো কথা বলছে সদি বসা গলায় খ্যাস খ্যাস করে কথা হাসান তার পাশের হাসটিকে জিজ্ঞেস করল। তুমি শব্দ ছাড়া ছাড়াতে পারো হাসটা বলল জি স্যার পারি কুলাশান্ত জট সারালে কি হবে এটা পারবো না এটা পারবো না তোমাদের মধ্যে কেউ পারবে জি না তবে একজন পারে তার তার খুব বুদ্ধি পারতে শকুন্তলা হাঁসের নাম শকুন্তলা জি আপনাদের যেমন নাম আছে আমাদেরও আছে এই যে শকুন্তলা ওকে জিজ্ঞেস ওকে ডেকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করতে হবে না শব্দ জড় দূর হয়েছে কুশলান্ত হলো শকুন্তলা হাসানের ঘুম ভাঙল আশ্চর্য বেলা পরে এসেছে ঘড়িতে বাঁধছে চারটা দশ এত লম্বা ঘুম সে দিল কিভাবে সে কি অসুস্থ অসুস্থ মানুষরাই সময় অসময়ে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে অদ্ভুত এবং জটিল স্বপ্ন দেখে